কি ব্যাপার, তিনটা সাড়ে তিনটার মতন বাজে আছে গা, এখনো পর্যন্ত আসতে আসতে না। আমাকে বললো একটা দুটার মধ্যে চলে আসবে, উনি তো সকালবেলা এটাই বলে গেল। ওনার কাছে তো আমি নাম্বারটা রাখলাম না, যেন ওনার ছোট ভাইটা আসবো, পথে যদি কোনো সমস্যা টমস্যা হয় কি না যে একটা ফোন করে জানব। কি করা যায়, আচ্ছা যাই হোক, রাস্তায় একটা ব্যাপার, এত দূর থেকে আসবে, সমস্যা তো হতেই পারে। আমি একটা কাজ করি, ওর জন্য তো রান্নাবান্না শেষ করছি, দেখি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে, খাবারের ব্যবস্থা যদি করি। সব মিলে ভালো আছো তো? এই তো আছি ভাবি, আপনার যেরকম দোয়া করেন সে। আব্বা আম্মা ভালো আছে? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। তোমার ছোট বোন কেমন আছে? ওরা ভালো আছে। সে তো ওই রকম আগের মতোই আছে, ওষুধ খায়, আবার মনে করে একটু ঠিক হয়, আবার আগের মতোই হয়ে যায়। তবে তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। শুধু আমি যে সুন্দর হয়েছি তা না, কিন্তু ভাবি আপনার কিন্তু অনেক সুন্দর হয়েছেন আগে থেকে। তুমি যে কি বলো, আমি তো আগের মতন আছি না। তারপরে কি আমার চোখ মিথ্যা বলে নাকি? আপনি তো আসলে আগের থেকে অনেক সুন্দর। আসলে ঢাকা শহরে থাকি তো এরকমই হয়, তুমি তো গ্রামে থাকো, তার যেরকম সৌন্দর্য আছো। এখানে কয়দিন থাকো? আমি আছি না তোমার পাশে, একা থাকবে কেন? সবসময় তো তোমার ভাই অফিসে থাকে, আমরা গল্প করবো, সারাদিন কথা বলতে বলবো, সময় এমনি কেটে যাবে। আমি তো বাসায় একা একা থাকি, আমারও ভালো লাগে না। সেটাই তো ভাবতেছি যে আপনিও বাসায় আছেন, আমিও আসলাম কিছুদিনের জন্য, আমাদের কিন্তু জমি আড্ডা হবে। হ্যাঁ, আচ্ছা তুমি তাহলে ফ্রেশ ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা, ওই যে আমার বোন স্মৃতি, ও কিন্তু আসছে। হ্যাঁ, তিনজনে মিলে আজকে অনেক মজা হবে। কি? হ্যাঁ, আপনার বোন স্মৃতি এসেছে বাসায়? তো সেটা আমাকে আগে বলবেন না। আমি ভুলে গেছিলাম, স্মৃতিকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে তুমি আসো। ভাবি স্মৃতি কই? মনে খাওয়ারও দিয়ে গেছে, সব কিছু নাচতে টাচতে বসে আছে। আচ্ছা ঠিক আছে, যেদিন ফ্রেশ হওয়া খাবার টেবিলে যাও। ফ্রেশ হবো না, তাহলে আগে আমি স্ত্রীর সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আগে বলতেন তাহলে আপনার সাথে কথা বলে না বলে আমি আগে ওর সাথে কথা বলতাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যাও। তাহলে যাও। আচ্ছা যাই, ভেবে দেখি খাবারের ব্যবস্থাটা কি হলো। আমি কই বলছি, আপনি তো আমাকে বলে গেছেন, আপনি যেখানে আসছেন আমাকে একবার বলছেন। আরে নাম্বার নাই, কিভাবে ফোন দিব? বিয়ে
কি আপনার বুকের উপর দেখি জ্বর হইছিল নাকি? আরে আর বলেন না, বয়সটা কম হলো না আর কত? না সেটাই তো, আগে যেরকম দেখছিলাম কিন্তু এরকম সাইজ টাইজ এরকম কিন্তু আগের মতো নাই, এটা মনে হয়। আরে সবসময় কি এক যায় নাকি? আর আপনি তো কম ঝাড় ওঠেন না। আর আমার কথা বলেন না, আমি যখন ছিলাম তখন সব কিছু এমনিতেই ঠিকঠাক ছিল, এখন তো মনে করেন যে আমি যখন ছেড়ে গেছি তখন তো মনে করেন যে আপনি। আরে না কোনো সমস্যা নেই, ঠিক আছে। বিয়ে করবেন বলে চারটে বছর ধরে আমার সাথে রিলেশন করলেন, সব কিছু তো খাইয়েই ফেলাইলেন, এখন বিয়ে করতে চাচ্ছেন না, আবার আপনার নাকি আরেক জায়গায় রিলেশন। সেটা তো আছে, আর এখনকার জামানায় তো মনে করেন যে একটা থাকতে আরেকটা ধরে, আরেকটা থাকতে আরেকটা ধরে, আমি তো আর ওদের বাইরে না, আমি তো ওদের মাঝেই। আর ওই যে স্কুল লাইফ থেকে একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল, বুঝছেন? মেয়ের সাথে যখন আপনার রিলেশন ছিল তাহলে আমার সাথে কেন চার বছর এত কিছু করলেন? ওইটা তো মনে করেন যে আপনিও রাজি ছিলেন আমিও রাজি ছিলাম, দুইজনে একটু মনের মিল হয়েছিল, এই জন্য মনে করেন যে আসলে দুজনে ভালোবাসা আদান প্রদান করছি, বুঝছেন না? এখন তো মনে করেন যে আপনি বাসায় আসছেন আমিও আসছি, তাহলে কি সে চার বছরের আগে হবে নাকি? না আমাকে বিয়ে করতে হবে। যাচ্ছি না তো, আপনি যদি আটকে ধরেন আমি থাকতেও রাজি আছি, সমস্যা নাই। এখন আপনি যদি আমার দূরে ঠেলে দেন তাহলে আমি কিভাবে থাকবো, তাই না? তাহলে যাই আর কি। না আমার তো একটু মন চাচ্ছে। তাই আমি কিন্তু জানি, আমি বিয়ের আপনার চোখের ওই কথাটা ভাষাটা বুঝে ফেলছি যে আপনি কিন্তু কিছু কিছু চান কিন্তু বলতে পারতেছেন না। আপনার মতো এরকম টস টস একটা বিয়ে যদি সামনে থাকে নিজেকে কি কন্ট্রোল করা যায়? সেটাই তো, তাহলে আর দেরি করে লাভ কি? চলে জিনিসটা অনেক ভালো, অনেক সময় ধরে করতেছিল, আমার তো খুবই ভালো লাগলো। আর আমার স্বামী কিনা দু এক মিনিট বিশেষ কাজ করা যায়, ওদের হোটেলে আমি ডাক দিই, ওর সাথে একটু কথা বলি, দেখি কি বলে। অপূর্ব, 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 তাড়াতাড়ি আসো তো এখানে। আসো এখানে, আসো তাড়াতাড়ি। জিভাবি বলেন, এত দেরি করলে কোথায় ছিলে? একটু ওয়াশরুমে ছিলাম, এই জন্য দেরি হয়েছে। দেখো আমি জানি তুমি কোন ওয়াশরুমে ছিলে, ভয় নেই, আমি তোমার ভাবি। আর যার সাথে সময় কাটালা সে তো আমার বোন, এটা নিয়ে চেঁচামেচি করবো না।
তবে একটা কথা বলতে চাই, তুমি যা করছো আমি সবই দেখছি। তুমি যেভাবে আদর করলে আমার বন্ধু জড়ায় ধরে, আমি প্রতিটা জিনিসে দেখে আমি একেবারে উফ মুক্ত হয়ে গেছি। আমি তো দেখছি তুমি কিরকম পারো। আমি তো আসলে ভাবছিলাম যে আপনি আমাকে অন্য কিছু বলবেন বা আমাকে গালমন্দ করবেন, কিন্তু আপনি হচ্ছে সে গাইডের মাঝে আমি কিন্তু আসলে জানতাম না। যাক ভালোই হয়েছে, এখন মনে করেন যে একসাথে না। আচ্ছা আমি কি তোমার সাথে সময় কাটাবো এটা যেন আমার বলে বুঝতে না। আপনাকে একটা কথা বলি, কোনোভাবে যেন আমার ভাইয়ার আটির পায় তাহলে আমি সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলে তুমি আমার স্ত্রী, লজ্জা করে না? দেবর সাথে অশ্লীল কাজ করতে লজ্জা করে না তোমার? এই দেবর কাকে বলে? দেবর ছেলের ছেলে সন্তানের সমান, আর সেই সন্তানের সাথে তুমি এই দৈহিক মিলন করতে তোমার লজ্জা করলো না? তোর ভাবি তোর মায়ের মতো, আর তার সাথে তুই এই ধরনের দৈহিক কাজ করতে পারলি? ভাইয়া আমার আমার ভুল হয়ে গেছে ভাই, আমার তুমি মাফ করে দাও। বেধক কোথাকার, মাফ করে দাও, সব জিনিসের ক্ষমা হয় না। যা বেরো আমার সামনে থেকে, ভবিষ্যতে জানি আমি আর এই ত্রিসীমানায় আমি তোকে না দেখি, দরকার পড়ে আমি এখানে একা থাকবো প্রয়োজনে। বেরো বেরো। এই বয়সে বের করে দিলে কই যাবি? হয়েছিস তো বুড়ি, তার মধ্যে এই বুড়ি বয়সে কলঙ্কের দাগ লাগালি সারা শরীরে, তাও আমার ভাইয়ের সাথে। আমার মনে হইতেছে কি জানোস, তোর আমি কাইতে টুকরা টুকরা করে বস্তার মধ্যে ফালাই আমি এই সুকেশের ভিতর বইয়ে রাখি। আমি তোমার পায়ে ধরি, আমি একা জীবন করুম না, আমি একা জীবন করুম না, আমি পারার মতন ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোর আমি এইবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস এটাই তোর জীবনের লাস্ট এবং ফার্স্ট, দ্বিতীয়বার যদি আমি আর কোনো কিছু দেখি এরকম ভুল আর কোনোদিন করা যাবে না। আর স্মৃতি রকম তুই তাড়াতাড়ি বাবার বাড়ি চলে যা, এখানে তোর আর থাকা লাগবো না, একটু জন্য আমার সংসার নষ্ট হয়ে যায়। যাই আমার বোনদের আমি পাঠিয়ে দিই, এখানে আর থাকার দরকার নেই।